মালয়েশিয়ায় পৌঁছেছেন 53 বাংলাদেশি কর্মী। 2019 সালে কর্মী নেওয়া বন্ধের পর প্রথমবারের মতো 53 কর্মী মালয়েশিয়া পৌঁছেছেন। মঙ্গলবার 9 আগস্ট দেশটির স্থানীয় সময় সকাল 10:15 কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সরোয়ার। সোমবার 8 আগস্ট রাত 11:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে AK-70 ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন এই 53 কর্মী। স্থানীয় সময় ভোর 5:30 কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেন তারা। ইমিগ্রেশন আনুষ্ঠানিক কার্যক্রম শেষে হাই কমিশনার বাংলাদেশি কর্মীদের স্বাগত জানান। এ সময় হাই কমিশনার বলেন, দুই দেশের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে।